বন্যার পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। এ দৃশ্য কাজাখস্তান সীমান্তবর্তী রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলের। গেল কয়েকদিন ধরেই বরফ গলে বাঁধ ভেঙে যাওয়ায় ইউরাল নদীর পানি বিপজ্জনক স্তরে উঠে আসে, প্লাবিত হয় পুরো এলাকা। সময় যতই যাচ্ছে আরো ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি। এখনো ইউরাল নদীর পানি বিপদসীমার উপরেই রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে হাজার হাজার বাসিন্দাকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেকে বিয়েও বাতিল করে এলাকা ছেড়ে যাচ্ছেন। তবে স্থানীয়দের অভিযোগ, আগে থেকে তাদের সতর্ক করা হয়নি, এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলেও দাবি কারো কারো। এখানে বিদ্যুৎ নেই, মোবাইল পরিষেবাও বন্ধ। এই অবস্থায় প্রাণ বাঁচাতে আমরা এলাকা ছেড়ে যাচ্ছি, জানি না আবার কবে ফিরতে পারবো। সত্যি বলতে আমি প্রথমে ভেবেছিলাম পানি আমাদের এলাকায় পৌঁছাবে না, তবে তিন দিন আগে আমার সেই ভুল ভেঙেছে। পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে, আমার ছোট বাচ্চা নিয়ে মায়ের কাছে যাচ্ছি। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ওরেনবার্গের গভর্নর জানিয়েছেন প্রায় 12,000 ঘরবাড়ি এরই মধ্যে প্লাবিত হয়েছে। পানি বাড়লে আরও অন্তত 20,000 ঘরবাড়ি প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কাজাখস্তানের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। প্রায় 1,00,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে কাজাখস্তানের 17টি প্রদেশের মধ্যে 8টিতেই জরুরি অবস্থা এখনও কার্যকর রয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ। Thank you.